সালাম আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি প্রেক্ষাপট পাল্টে যাচ্ছে। এখন ইউক্রেন আসলে সরাসরি যুদ্ধ করছে না, তাদের সাথে যুক্ত হয়েছে ন্যাটোর যে শক্তিধর দেশগুলো, সামরিক বাহিনীর সহযোগিতা থেকে শুরু করে অত্যাধুনিক যে অস্ত্র সমরাস্ত্র আছে সেগুলো কিন্তু ইউক্রেনের পক্ষে ভারী হয়েছে, যার কারণে প্রেসিডেন্ট জেলেনস্কি নতুন ভূমিকায় আছেন। এখন পুতিন আসলে কী করবেন? জাতিসংঘে আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে অলরেডি একটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হয়েছে বুচা শহরের ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু পুতিন তো ঝুঁকেঙ্গা নেহি সালা, কারণ একটাই, পুতিনের পেছনে আছে আরও একটা পরাশক্তি যেটার নাম হচ্ছে চীন। বাবা ভেঙার দেওয়া ভবিষ্যৎবাণী যে একসময় আমেরিকাকে হারিয়ে চীনই হবে আপনার এই পৃথিবীর যে রাজনীতি আছে সেখানের মূল, কী বলা হচ্ছে, মোরল। আচ্ছা, এখন এই রাশিয়া এবং চীনকে সামলানোর জন্য আপনার ওইদিকে টেনশনে আছে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা, আর যার কারণে আপনার এই পরিস্থিতিতে রাশিয়া এবং চীনকে যেন আটকানো যায় সেই কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতন পয়সাবান, সমরাস্ত্রে শক্তিশালী, টেকনোলজিতে যথেষ্ট অ্যাডভান্স এই দেশগুলো নতুন একটা জোট বাঁধছে, আর তিন দেশ মিল্লা একটা চুক্তিও অলরেডি করছে। আপনার এই পরিস্থিতিতে হাইপারসোনিক অস্ত্র ও ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা বাড়ানো নিয়ে সহযোগিতা করবে আপনার এই তিন দেশ। গত বছরের সেপ্টেম্বরে এই তিন দেশ অকাস নামে একটি সামরিক জোটের ঘোষণা করে, তাদের যে কয়টা জোট আছে সেটাই আমরা জানি না। আপনার এই যে ন্যাটোর পাশাপাশি দেখেন মিল্লা মিল্লা আরও একটা বানাইছে অকাস, সেই সময় তিন দেশের মধ্যে পরমাণু শক্তিচালিত সাবমেরিন প্রযুক্তি বিনিময়ের সিদ্ধান্ত হয়। এবার সেই সহযোগিতার পরিধি আরও বাড়ালো ত্রিদেশীয় জোটটি। মঙ্গলবার তিন দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, তারা বলছেন অস্ট্রেলিয়ার সশস্ত্র সাবমেরিন কর্মসূচি ভালোভাবে এগুচ্ছে, তাতে তারা সন্তুষ্ট, জোটের সদস্যরা পরস্পরকে সহযোগিতা করছে। এই তিন দেশ বলছে যে আমাদের এই কাজের অগ্রসরের পর আমরা প্রতিরক্ষার অন্য ক্ষেত্রেও সহযোগিতা বাড়াবো, তখন অন্য সহযোগীদেরকেও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, মানে ন্যাটোর মতনই পরে হয়তো সবাইকে ডাকা হবে। এদিকে এদের এই পরিস্থিতি দেখা রাশিয়ার চীন কি বসে বসে আঙ্গুল চষতেছে নাকি অন্য কিছু করতেছে? দর্শক, তিন দেশের এই পদক্ষেপে থেমে নেই ঝুঁকেঙ্গা নেহি সালা রাশিয়া এবং কি চীন। মার্কিন কংগ্রেস রিসার্চ সার্ভিসের মতে রাশিয়া হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সবচেয়ে উন্নত দেশ বিশ্বে, চীনও আগ্রাসীভাবে এই প্রযুক্তির উন্নয়ন করছে। গত মাসেই ইউক্রেনে দুইবার কিনজল হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ করেছে, এটা আমি আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন সেইখানে কিন্তু আমি এই তথ্যগুলো দিয়েছি। অন্যদিকে পেন্টাগনের শীর্ষ জেনারেলের বরাত দিয়ে গণমাধ্যম প্রতিবেদন করেছে চীন গত বছর পৃথিবীকে প্রদক্ষিণ করে একটি পরমাণু বহনের সক্ষম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। মানে বিষয়টা বুঝতে পারছেন তো, যে পৃথিবীকে প্রদক্ষিণ করে, সূর্য যেমন সূর্যের আশপাশে যেমন পৃথিবী ঘুরে, তো ওইরকমভাবে এমন এক মিসাইল বানাইছে, ক্ষেপণাস্ত্র বানাইছে পৃথিবীর এই রাউন্ড মারবে। মানে চীন যে কেন ভবিষ্যতে মহাপরা কী বলে যে শক্তি হিসেবে বিশ্ব রাজনীতিতে জায়গা তৈরি করবে, চীন কিন্তু গোপনে গোপনে অনেক কিছু করতেছে। বেসিক্যালি চীন কোথাও না কোথাও, কারণ মিত্র দেশ না, এদের যখন যারে দরকার লাগে তখনই কিন্তু মিত্র হয়। আর যেহেতু যুক্তরাষ্ট্র ইস্যুতে এখানে অন্য কোনো দেশগুলো ভেলু না, যুক্তরাষ্ট্র চায় যে তারা মার্কেট কন্ট্রোল করুক, চীনকে দমাই রাখুক, আর চীনও চায় যুক্তরাষ্ট্রকে কন্ট্রোল করে তাদের মার্কেটটা তারা ঠিক রাখুক। আর এতদিন ওইভাবে কোনো সহযোগী যোদ্ধা না পাইলেও এখন কিন্তু সিচুয়েশনে রাশিয়াকে পাইয়া বসছে। আর আপনারা জানেন রাশিয়া চীনের যেই আভ্যন্তরীণ চুক্তি এতদিন যা ছিল, অতীতের তুলনায় এই মাত্র এক দেড় মাসে 15 থেকে 20 বার দুই দেশের যারা পররাষ্ট্রমন্ত্রী আছেন, উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছেন, ব্যবসা বাণিজ্যিক ভিত্তিক থেকে শুরু করে অনেক কাজে কিন্তু তারা নতুন নতুন চুক্তিতে গেছেন। ইভেন কি ডলারের পরিবর্তে যে রিজার্ভের বিষয়টা, সেটা চীনা টাকা ইয়েন এবং স্বর্ণে পরিণত করে অনেক ধরনের সুযোগ সুবিধা একে অপরকে বাড়িয়ে দিয়েছেন, কারণ তারা বুঝতে পারছে যে এই যে একটা শক্তি বিপরীতে দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে কাজ করতে গেলে তাদেরকে একতাবদ্ধ হয়েই কাজ করতে হবে। তো দেখা যাক নতুন এই জোট আসলে কোন দিকে মন নেয়, চীনের কী অবস্থা হয়, রাশিয়ার কী অবস্থা হয়, নাকি যুক্তরাষ্ট্রের অবস্থায় খারাপ হয়, সময় হলে বলা যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।